উত্তরা নং সেক্টরে অবস্থিত রাজুক তাকুয়া মসজিদের জায়গা দখল করে নিয়েছে মঞ্জিল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান মঙ্গলবার কিছু মাস্তানের সহায়তায় অবৈধ বেদে পল্লী উচ্ছেদের নামে মসজিদের সাড়ে তিন কাঠা জায়গা দখলে নেয় তারা রাজুকের মাস্টার প্ল্যানের অংশ এবং উত্তরা দশ নং সেক্টরে নং রোডে বি সাত কাঠার প্লটটি এলাকার একমাত্র মসজিদের জায়গা হিসেবে প্ল্যানে চিহ্নিত দু হাজার দশ সালে সেক্টরবাসী রাজুকের অনুমতি নিয়েই সাড়ে তিন কাঠা জমির উপর অস্থায়ীভাবে এই মসজিদ নির্মাণ করে তবে নানা প্রশাসনিক জটিলতা এবং করোনাকালীন সময় দীর্ঘসূত্রতায় মসজিদের জায়গাটি এবং মসজিদের কমিটি রাজুক থেকে চূড়ান্ত চিঠি পাবার অপেক্ষায় আছে মঙ্গলবার মঞ্জিল গ্রুপ কিছু ভাড়া করা মাস্তানদের সহায়তায় অবৈধ বেদেপল্লী উচ্ছেদের নামে মসজিদের সাড়ে তিন কাঠা জমিও দখলে নিয়ে নেয় ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাবেক এমপি হাবিব হাসান এক নং ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ উদ্দিন খান উত্তরা দশ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সর্বশেষ তিনবারের সভাপতি ও বর্তমানে কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড মোহাম্মদ আব্দুস শহীদ এমপি মসজিদের জায়গাটি বরাদ্দ প্রদানে রাজ্য কর্তৃপক্ষকে একাধিক চিঠি দিয়েছেন সর্বশেষ সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন অবসরে যাবার আগে মসজিদের জায়গা বরাদ্দের নির্দেশনা দেন সেক্টরের চব্বিশ নং রোডের বাসিন্দা সাবেক সিনিয়র সচিব এবং দুদক কমিশনার ড মোজাম্মেল হক খান এই মসজিদের একজন উপদেশা হিসেবে জমি বরাদ্দের কাজ তত্ত্বাবধান করছেন এই অবস্থায় মঞ্জিল গ্রুপের মসজিদের জায়গা দখল করায় সেক্টর বাসের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে